সালামু আলাইকুম ভিউয়ার্স টুডে ভয়েস টিপস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আশা করছি সবাই অনেক ভালো আছেন তো ভিউয়ার্স এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি ফেসবুকের গুরুত্বপূর্ণ সিকিউরিটি টু ফ্যাক্টর অথেন্টিকেশান কীভাবে অন করবেন কিন্তু আজকে দেখাবো ফেসবুকের গুরুত্বপূর্ণ সিকিউরিটি টু ফ্যাক্টর অথেন্টিকেশন কীভাবে অফ করবেন তো ভিওয়ার্স শুরুতে আপনাকে চলে যেতে হবে ফেসবুক ব্রাউজারে তারপর আপনাকে যেতে হবে এইখানে তারপর নিচে আসতে হবে এসে দেখতে পাচ্ছেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি এইখানে এখন ট্যাপ করব তারপর এখন সেটিংসে ট্যাপ করব এখন দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এখানে আমরা এখন ট্যাপ করব নিচে দেখতে পাচ্ছেন টু ফ্যাক্টর অথেন্টিকেশান ইউজ টু ফ্যাক্টর অথেন্টিকেশান এইখানে আমি ট্যাপ করবো ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন টু ফ্যাক্টর অথেন্টিকেশান ইজ অন অন আছে এখন অফ করবেন কীভাবে এটা এখন আপনাদের দেখাবো ভিওয়ার্স এই তো দেখতে পাচ্ছেন টার্ন অফ এখানে আপনাকে ট্যাপ করতে হবে নিচে দেখতে পাচ্ছেন ট্রান অফ এখানে ট্যাপ করতে হবে তো ভিউয়ার্স আপনার ইউজ টু ফ্যাক্টর অথেন্টিকেশান এই ফেসবুক সিকিউরিটি অফ হয়ে গেছে এভাবে চাইলে আপনারা সহজেই টু ফ্যাক্টর অথেন্টিকেশান এই সিকিউরিটি অফ করতে পারবেন জি ভিওর্স এখন বলছে ফেসবুক আপনাকে সেট আপ দিতে যদি অন করতে চান আমি আজকে দেখালাম কিভাবে অফ করবেন তো ভিউয়ার্স যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন এবং নোটিফিকেশন অল করে দিন তাহলে নেক্সট টাইম সবার আগে নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন আপনারা সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম